বন্ধুরা, তাতুই ব্লগসের নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বলো, কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালো আছি, আর আমার ফ্যামিলির সবাই ভালো আছে, আর আশা করি তোমরাও সবাই ভালো আছো। তো যাই হোক, আজকে একটা মেলার ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো, আমরা সবাই মিলে মেলা বাড়িতে এসেছি, আর এই মেলাটা কি বলবো তোমাদেরকে, বিরাট বড় মেলা। তো আমি ঘুরবো এই মেলা বাড়িতে, আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। জানি এত লোকের ভিড়ে ঠিক মতো ভিডিও করা সম্ভব হবে না, কারণ দেখবো না, ভিডিও করব না, আবার কারো পায়ে পাড়া দিব, তাই না? তো যতটুকুই পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। মেলায় ঢোকার সাথে সাথে মেয়ের বায়না শুরু হয়ে গেছে। মেয়ে কোথায় উঠবে, মিকি মাউজে উঠবে না ড্রাগনে উঠবে না কোথায় উঠবে, মানে ঠিক করে এখনও বুঝে উঠতে পারতেছে না কি করবে। তো যাই হোক, আমি ওকে বলতেছি বাবা এটাতে ওঠো ওটাতে ওঠো ওঠো, বলছে না, এখন ঠিক ডিসিশান নিতে পারতেছে না, ও ভাবতেই আছে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ভাবতে থাকো, তো ততক্ষণে ঘুরি আমরা, ঘুরতে ঘুরতে তুমি তোমার ডিসিশনটা ঠিকঠাক নিয়ে নাও, তারপরে উঠবে। তো এই তো ঘুরতেছি সবাই মিলে, আর মেলায় তো লোকজন হয়ই, তোমরা তো জানো সবাই, প্রচুর লোকজন, পা ফেলার জায়গা নেই। তো এই যে আমার আবার হাজবেন্ড আমাকে বলতেছে যে না চলো নাগরদোলায় উঠি, আমি বলছি না, আমি জীবনেও নাগরদোলায় উঠবো না। জানো বন্ধুরা, নাগরদোলা সম্পর্কে আমার একটা ভীতি আছে, সেজন্য আমি তখন থেকে আর নাগরদোলা উঠি না, সেই ছোটোবেলায়। তো যাই হোক, সেই ছোটোবেলায় একবার উঠেছিলাম, বলি তোমাদেরকে সেই গল্পটা। ছোটোবেলায় না আমি উঠেছিলাম নাগরদোলায় আমার দাদার সঙ্গে। তো যাই হোক, আমি তখনই ভয় পেয়েছি, ওই যে উপরে যখন উঠি নাগরদোলা, যখন ঘুরিয়ে উপরে উঠে, উপর থেকে যখন নিচে নামায়, তো তখনই আমি ভয় পেয়েছিলাম। তো তারপর থেকে আর আমি নাগরদোলায় আজ পর্যন্ত উঠিনি, আর আমার ভালোও লাগে না, আমার মাথাও ঘুরে নাগরদোলায় উঠলে। তো তারপর এই যে দোকানপাট ঘোরাঘুরি করছি এদিকে সেদিকে, ভালো করে ভিডিও করতে পারছি না, আমি তো প্রথমেই বললাম তোমাদেরকে, কারণ এত লোকজন হাঁটবো না, ভিডিও করব। আর তাছাড়া আর একটা অশান্তি আছে, আমার হাজবেন্ড কেন বলো তো, বললাম কারণ আমার কত মাসের সঙ্গে না মেলায় ঘুরে একদম শান্তি নেই। ওই তো তোমাদেরকে আমি মনে হয় এর আগের ভিডিওতে বলেছি, তো মেলায়ও তাই, ও তো হচ্ছে দেখো আমি দুই পা এগোতে না এগোতে দেখি যে ও দশ হাত দূরে আছে। তো যাই হোক, কোথায় আর দেখবো, কি আর দেখবো, আবার হচ্ছে কি বলবো যে দৌড়ায় দৌড়ায় ওর কাছে আমাকে যেতে হচ্ছে একসঙ্গে ঘুরবো জন্য। আর মেলাতে মনে হয় মেয়েদেরই ইন্টারেস্ট বেশি, কারণ মেয়েদেরই সব তো জিনিসপত্র, ছেলেদের তো কিছুই নেই সেরকম। আর আমরা তো মেয়েরা এরকম মানে এই দোকানে যাব, ওই দোকানে যাব, এটা দেখবো ওইটা দেখবো, এটা ধরবো, তারপর এটা দাম করব, সেটা দাম করব, কয়টা নিব কি না তার ঠিক নেই, কিন্তু ভালো লাগলে ধরবো, একটু হাতাবো, তারপর জিজ্ঞাসা করব। কিন্তু ছেলেদের আমার মনে হয় যে একটু ইন্টারেস্ট কম, কারণ এই যে বললাম যে ছেলেদের কিছুই নেই এখানে সেরকম। তো যাই হোক, এই যে আমি দেখতেছি মালা, দেখতেছি দুল, দেখতেছি, যদিও আজকে মানে কোনো কেনাকাটা হবে না, কারণ অনেক রাত হয়ে গেছে, শুধু একটু ঘুরে ঘুরে দেখব, আর পুরো মেলাটাও ঘুরতে পারবো না, জানি অনেক রাত হয়ে গেছে সেজন্য। তো আমি অন্য দিন আসবো মেলায়, তো অন্য একদিন না, আমার এই মেলায় কি বলবো মোটামুটি তিন ভাগে দুই ভাগ, দুই ভাগেই আসা হয়। মেলা যদি পনেরো দিন থাকে, সেখানে তো আমি দশ দিন আসবই, তো কাছে মেলা, ওই জন্য হাঁটতে হাঁটতে মেয়েকে নিয়ে টুকটুক করে চলে আসি। তো টুকটুক করে তখন কেনাকাটা করতে থাকি, আর বরকে সঙ্গে নিয়ে হয় না, মেলা ঘোরাও শান্তি হয় না, কোনো জিনিস কিনেও শান্তি হয় না, তো সেজন্য ওর সঙ্গে শুধু ঘুরে ঘুরেই দেখতেছি আজকে। তো বন্ধুরা, তোমরাও ঘুরতে থাকো আমার সঙ্গে।
ধরে আমার তো ভালোই লাগতেছে মেলায় ঘুরতে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম দোকানপাট এসেছে। তো আমরা এখন দাঁড়িয়েছি পাঁপড়ের দোকানে, তোমরা তো দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের পাঁপড় পাস্তা সমস্ত কিছু আছে এই দোকানটাতে। তো আমি একটু হাত দিয়ে দেখালাম যে এই যে বাদামি কালারের রিংয়ের মতো এগুলো কি বলছে, এগুলো পাঁপড়। তো এই পাঁপড়টা আমি দেখিনি, তো একটু দেখলাম ধরে। আর এখান থেকেও হচ্ছে কিছু পাঁপড় কেনা হলো আমাদের। আর এই যে মেয়ে বলতেছে কি নিবে না নিবে, কি যে বলে এগুলোকে জানি না, নাম এত কিছু নাম সত্যি আমার মনেও থাকে না, আমার মেয়েই বলতে পারে, আমি বলতে পারি না। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর, এই যে দেখো কি বলে এগুলোকে, বেতের ব্যাগ, তারপর আরও অনেক কিছু। আর মেয়ে এই যে এটা নেবে, এটা কি বলে, কি চকলেট না কি বলে আমি জানি না। তো যাই হোক, প্রথমে বললো যে এটা নেবে, পরে আবার বলতেছে যে না এটা নিব না, অন্য কিছু নিব। আর এই দেখো এই যে খাবারের দোকানগুলো না, সত্যি কি বলবো, আমি না দেখতেই চাই না, আমি অন্যদিকে মুখ ঘুরে হাঁটি কিন্তু তারপরও চোখের সামনে এসে পড়ে যায়। কারণ ওই যে বললাম না তোমাদেরকে যে আমি ব্রত করেছি, আমার তো খাওয়া যাবে না। তো যাই হোক, আমি খাবারের দোকানগুলো এড়িয়েই চলার চেষ্টা করতেছি, তারপরও জানি না কোন দিক দিয়ে আমার চোখের সামনে চলে আসে। আর এখন এসেছি এই ফুলের দোকানে, কি ভালো লাগে সত্যি কি বলবো তোমাদেরকে, ফুল আমার এত পছন্দ, শুধু মনে হয় আমার না, সবারই ফুল খুব পছন্দের। তো এই দেখো এই ফুলের দোকান, যদিও এগুলো হচ্ছে কি বলবো যে আসল ফুল নয়, তারপরেও কিন্তু ফুল দেখলে সত্যি মনটা না ভরে যায়, ভালো লাগে। তো তারপর যাই হোক, ফুলের দোকান পার হয়ে এই তো এবার এসেছি, এগুলো হচ্ছে কি বলবো তোমাদেরকে, দেখেই তো বুঝতে পারছো কিসের দোকান, তাই না, এত কিছু আর কি বলবো। এখানে আমার দরজার পর্দাগুলো খুব ভালো লেগেছে, তো আমি জানি যে আজকে নিব না, তো দেখে গেলাম অন্য আরেক দিন এসে নিব। আর এখন আসলাম এই যে মেয়ের খেলনা দেখার জন্য, ও কী পছন্দ করছে কি নেবে। তো আমার মেয়ে কি বলছে বলো তো, আমার মেয়ের একটা জিনিস খুব ভালো লাগলো আমার, ও বলছে যে মা আমি কিছু নিব না, আমি তো এখন বড় হয়ে গেছি, আমি আর এগুলো খেলনা দিয়ে কি করব বলো, এখন তো এগুলো নিয়ে খেলার সময় নেই আমার, আমি হচ্ছে ভাইয়ের জন্য নিব। ভাই বলতে কে বলো তো, গোপু সোনা বলছে আমি আমার গোপু ভাইয়ের জন্য খেলনা নেব, ও তো ছোটো, ও তো এখন খেলবে। আমার এত ভালো লেগেছে কি বলবো তোমাদেরকে, সত্যি মানে মনটা ভরে গেল ওর কথা শুনে আমার। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি হচ্ছে কোথায় কোথায় ঘুরবো, কী কী কিনবো সমস্ত কিছুই শেয়ার করব তোমাদের সঙ্গে। নতুন বন্ধুরা প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আর পুরনো বন্ধুরা তো আমার পাশে আছো, আর আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবে, শেয়ার করবে। তো দেখতে থাকো আমার সঙ্গে তোমরাও। এই দেখো আমার মেয়েকে মামার কোলে উঠে বসে আছে, বলছে আমার পা ব্যথা করছে, আমাকে একটু কোলে নাও। আর পা ব্যথা করবে না কেন বলো তো, অনেকটা রাস্তা হেঁটেছি তো, আমারই পা ব্যথা করছে, আর ও তো বাচ্চা মানুষ। তো যাই হোক, এই যে আমরা এবার চলে এসেছি গোপালের খেলনার দোকানে, ভাবছি যে কী কিনবো গোপালের জন্য। কি ভাবতে ভাবতেই না এই দোকানটা চোখে পড়ে গেল, আর চলে আসলাম দোকানের কাছে। তো খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে, এখান থেকেই গোপালের জন্য একটা খেলনা কিনে নেব।
ওরা শেষমেশ আমার মেয়ে মনস্থির করেছে যে ও ড্রাগনে উঠবে, তো যাই হোক ওকে ড্রাগনে উঠিয়ে দিয়েছি। আর এদিকে আমরা আরেকটা দোকানে এসেছি, তো তোমরা এটা দেখে বুঝতেই পারছো যে কিসের দোকান। হ্যাঁ বন্ধুরা, এটা তো লটারির দোকান। তো যাই হোক, আমার যে মামাতো ছোট্ট ভাইটা আছে না, ও মেলা ঢোকার শুরু থেকে বলছে যে লটারি কাটবো লটারি কাটবো, তো ওর কথা কেউ পাত্তা দেয়নি। তো যাই হোক, শেষে যখন আমরা এই তো বেরিয়ে যাব এখন কিন্তু মেলা থেকে, তো যাই হোক ও বলছে যে একটা টিকিট কাটবই। তো যাই হোক, ও একটা টিকিট কেটেছে, ওর সাথে আমার চাটাতো ভাই ও একটা টিকিট কেটেছে। তো দেখো কি ভাগ্য, ওর টিকিটটা লেগে গেছে। তো ও পেয়েছে লটারি, এখন কি নিবে বেচারা বুঝতে পারছে না। তো বলছে, এই বলছে যে বড় গামলা নেবো, এই বলছে বালতি নেবো, কী নেবো, শেষমেশ বালতি নিয়ে নিল। আর আমার জ্যাঠাতো ভাই একটা সান্ত্বনা পুরস্কার পেয়েছে, মগ। তো যাই হোক, এটা নিয়ে একটু হাসাহাসি হলো। তো এখন আমরা বাড়ি যাব, অনেক রাত হয়েছে। তো তোমাদের সঙ্গে আমার নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে। রাতের থেকেও না কি বলো তো, হাঁটতে হাঁটতে খুব বেশি ক্লান্ত হয়ে গেছি। তো আমরা এখন ঘুমাবো বন্ধুরা, তোমরাও ঘুমাও। তো এখন ফ্রেশ হয়ে নেই, তারপর মশারি টানিয়ে ঘুমিয়ে পড়বো। তো তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিওতে আমার দেখা হবে, গল্প হবে। তো সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট বন্ধুরা।